You choose beauty, wealth, family status, virtue. Decide what you want. Decide your choice. Be sad or be happy. It's your choice. Join Dr. Zakin Naik. দেখুন অর্ধাঙ্গিনী নাতৃত্যাঙ্গিনী প্রতি রবিবার রাত সাড়ে সাতটায় আপ সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় ফর হিউম্যানিটি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম আল্লাহ রসুলিল্লাহ ও আল্লাহ আলিহি ও আসহাবিহি আমা প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পিস টিভির পক্ষ থেকে আমাদের আজকের এই আলোচনার অনুষ্ঠানে আমরা আলোচনা করছিলাম আলি ইয়াকিনুল ইয়াজুল ও তথা সন্দেহ দ্বারা প্রত্যয় দূরীভূত হবে না রহিত হবে না শীর্ষক বৃহৎ নীতিটির অধীনস্থ ছোট ছোট কিছু নীতি নিয়ে আমরা আজকে আলোচনা করব পূর্ববর্তী পর্বে যে বিষয়টির কাছে আমরা এসে থেমেছিলাম সেটি হচ্ছে একটি কায়দা আল মুমতানা হাকিখতন আল মুমতান আমরা মুমতান শব্দটির অর্থ বলেছিলাম যেটা অসম্ভব যেটা ঘটাটা অসম্ভব এই ঘটাটা অসম্ভব কখনো হয় আয়াদাত বা প্রথাগত দিক থেকে যদিও মানুষ বিবেক দিয়ে বা বুদ্ধি দিয়ে সেটাকে সম্ভব হয়তো বা ভাবতে পারে বাট এটা কখনও মনুষ্য সমাজে ঘটতে দেখা যায় না এটা হচ্ছে আল মোমতানা যেমন একজন মিসকিন ব্যক্তি একজন দরিদ্র ব্যক্তি যে দাবি করে যে তার কাছ থেকে কেউ এক কোটি টাকা ধার নিয়েছে যখন তার নিজের দারিদ্র চলছিল যখন সে কঠিন অর্থনৈতিক সমস্যায় তখন এত পরিমাণ টাকা তার কাছ থেকে আসলে ধার নেওয়ার বিষয়টা অথবা জোর করে ছিনিয়ে নেওয়ার বিষয়টা ছিনতাই করার ব্যাপারটা আসলে সত্য নয় এটা কখনোই গ্রহণযোগ্য নয় ঠিক আরেকটা বিষয় এখানে আমরা যেহেতু উদাহরণ হিসাবে এসেছে যে যেটা প্রথাগতভাবে সামাজিকভাবে যেটা অসম্ভব সেটা সত্যিকারভাবে অসম্ভবের মতো আল মোমতানার আয়াদন কাল মোমতানার হাকি কাতন অর্থাৎ যেটা সত্যিকারভাবে ট্রুলি বাস্তবিকভাবে যেটা অসম্ভব এটা হচ্ছে আল মমতানা হাকি কাতান। তাহলে প্রথাগতভাবে বা সামাজিকভাবে সমাজের সব লোক জানে যেটা অসম্ভব সেটা প্রকৃত এবং প্রকৃত পক্ষে অসম্ভব বস্তুর মতোই তাহলে এক্ষেত্রে এইভাবে আর অন্য অন্য যে কোনো দাবি উত্থাপিত হবে যেমন কেউ যদি বলে যে আমি আকাশে উড়েছি গতকাল এটা যদি কল্পনায় কারো সম্ভবও হয় কিন্তু বাস্তবে তো সম্ভব নয় তিনি আকাশে গতকাল উড়েছেন প্লেনে উড়েননি অথবন্ধ কিছু এমনি অর্থাৎ তার কোনো পালক ছিল না তার কোনো ডানা ছিল না তার তারপরেও তিনি উড়েছেন বলে যে দাবি করেছেন এই দাবিটা আসলে প্রকৃত পক্ষে অসম্ভব দাবি বলেই গণ্য হবে ফলে এটা অ্যাকসেপ্টেড হবে না এইভাবে সামাজিকভাবে এবং প্রথাগতভাবে বাস্তব ক্ষেত্রে যে সমস্ত বিষয়গুলো অসম্ভব সেগুলো প্রকৃত অসম্ভব বলেই গণ্য হবে সুতরাং এমন যে কোনো দাবি নিয়ে সমাজে যে কেউ আবির্ভূত হবেন তাহলে সেরাই বিধান হচ্ছে তার ক্ষেত্রে যে সেটা ঘটেনি সেটা অসম্ভব সত্যিকার ফলে সেটা ঘটার পক্ষে কোনো বিধান এখানে দেয়া হবে না এর কারণটা কি এর কারণ হচ্ছে এই অসম্ভব বিষয়টা না ঘটাটাই হচ্ছে ইয়াকিন আর ঘটাটা হচ্ছে ওহাম বা শাক সুতরাং না ঘটার বিধানটাই থাকবে শুধু সন্দেহ এবং কাল্পনিক দাবের ভিত্তিতে সেটাকে সাব্যস্ত করা হবে না তাহলে আবারও বলছি প্রিয় দর্শক যেটা সামাজিক এবং প্রথাগত দিক থেকে অসম্ভব সেটা প্রকৃতপক্ষে অসম্ভব বলেই সেরিয়ার দৃষ্টিতে গণ্য হবে দর্শক আমরা সর্বশেষ ছোট্ট নীতিটি উল্লেখ করব যেটি আল আলিয়াকুলাইয়াজ বিশ্বাক নামক বৃহৎ নীতিটির অধীনস্থ একটি নীতি সেটি হচ্ছে লা লাবতাবিল হজ্জাহ অথবা লা তামা আল এহতেমাল আর নাশি আন্দালিল লাহজ্জাতা মাল এহতেমাল আর দলিল অর্থাৎ মানে কোনো দলিল নাই কোনো দলিল হিসাবে বিবেচিত হবে না লাহজ্জাতা মাল এহতেমাল ওই এহতেমালের সাথে যেই এহতেমাল ওই সম্ভাবনার সাথে যেই সম্ভাবনা আন্নাসি দালিল দলিলের কারণে সৃষ্টি হয়েছে অর্থাৎ দলিল নির্ভর প্রমাণ নির্ভর যদি কোনো সম্ভাবনা থাকে তখন সেই সম্ভাবনা যেহেতু ইয়াকিনের ফায়দা দেয় তাহলে তার সাথে আর অন্য কোনো কিছু সেই দলিলের বিপরীত আর কিছু তখন ইয়াকিন হিসাবে গণ্য হবে না বরং তার চেয়েতে দুর্বল হিসাবে গণ্য হবে বলেই সেই সিচুয়েশনটা মধ্যে কোনো প্রমাণ থাকবে না কোনো দলিল থাকবে না কোনো শক্তি থাকবে না অর্থাৎ সেই সিচুয়েশনকে দেখিয়ে কোনো প্রমাণ পেশ করা যাবে না কারণ অলরেডি এহতেমাল আন্নাশিয়ান এমন একটা সম্ভাবনা আমরা পেয়ে গেছি যেই সম্ভাবনাটা সারিয়াতের দলিলের ভিত্তিতে আমাদের কাছে প্রতিভাত হয়েছে দর্শক এটা আর একটা চমৎকার দলিল তাহলে আমরা বুঝবো যে যখন একটা বিষয় সম্পর্কে আমরা কোনো রুলিংয়ের বিষয়ে চিন্তা করব সিদ্ধান্ত দেওয়ার বিষয়ে চিন্তা করব তখন দেখব যে যে সম্ভাবনাটা আমাদের সামনে আছে সেটা কি দলিল নির্ভর নাকি দলিল নির্ভর নয় একটা উদাহরণ দলিল বিষয়টা ক্লিয়ার হবে যেমন কোনো ব্যক্তি যদি তার মৃত্যু সজ যখন সে খুবই অসুস্থ মানে রোগ বলা যায় যাকে মরাদল মাউথ এই সময় যদি সে কোনো ওয়ারিসের জন্য কোনো কিছু ওসিয়াত করে বা কোনো কিছু সাব্যস্ত করে কোনো কিছু তাকে দেওয়ার জন্য বলে তখন সেটা তনফির করা যাবে না সেটা তার জন্য সাব্যস্ত করা যাবে না কারণ হলো এতে বোঝা গেল যে তার নিয়াত হচ্ছে অন্যদেরকে মাহরুম করা অতএব যদি অন্য সকল ওয়ারিস তাতে রাজি থাকে শুধু সে অবস্থায় যেহেতু সকলের সম্মতি নিয়ে তিনি কাজ করছেন সে অবস্থায় সেটা জায়গা হবে অন্যথায় তাদের পক্ষ থেকে যদি কোনো অনুমতি না থাকে তখন এই বিধানটাকে এই সিদ্ধান্তটাকে আসলে মূল্যায়ন করা হবে না এবং এই সিদ্ধান্তটা বিবেচ্য হবে না এর কারণ কি এর কারণ হচ্ছে এখানে যে এহতেমালটা আছে তিনি অন্যদেরকে ঠকাতে চাচ্ছেন একজনকে জেতাতে চাচ্ছেন এবং এর দলিল আছে কারণ তিনি এই যে মারাদল মাউথ তিনি যদি মারাদুল মাউথের মধ্যে না থাকতেন তাহলে ভিন্ন কথা ছিল বিশেষ করে তিনি যদি এই অবস্থা ওসিয়াত করেন আমরা বলবো যে উদাহরণটা আসলে বেশি খাটবে ওসিয়াতের সাথে অর্থাৎ তিনি মারাদল মাউতে থেকে ওসিয়াত যদি করেন তখন বোঝা গেল যে ওয়ারিসদের তিনি আসলে ঠকাতে চান আর যদি তিনি সুস্থ অবস্থায় ওসিয়াত করেন তাহলে তো এক তৃতীয়াংশ ওসিয়াত করতেই পারেন অসুস্থ অবস্থায় যে ওসিয়াতটা সেটা অন্যরা যদি তার কথাটা মেয়ে নেয় অনেক সময় মেয়ে নেয় আসলে কারণ যদি বাবা অসুস্থ অবস্থায় করতে চান তার সীমানার থেকে এটা কেউ নিষেধ করে মধ্য না কিন্তু তার বিষয়টা যদি ওয়ারিসরা মনে করেন যে না এখানে একটা সম্ভাবনা হচ্ছে আমাদেরকে তিনি ঠকাবেন ইত্যাদি তখন অন্যদের অনুমতি এখানে নেওয়াটা প্রয়োজন অনুমতি ছাড়া এই সিদ্ধান্তটা সাব্যস্ত হবে না কারণ এই অবস্থায় যে এতেমাল বা সম্ভাবনাটা দেখা গিয়েছে তার একটা দলিল আছে এবং সেটা হচ্ছে মারাদুল মৌত মৃত্যুসজ্জায় সাহিত্য থাকা মৃত্যুসজ্জা সাহিত্য থাকার সাথে অনেকগুলো হুকুম তানফিদ হওয়া না হওয়া নির্ভর করে যেমন মৃত্যুসজ্জা সাহিত্য থেকে যদি সে তালাক দেয় তাহলে বুঝতে হবে যে তিনি আসলে চাচ্ছেন যে স্ত্রীকে বঞ্চিত করতে বিশেষ করে সেটা যদি তৃতীয় তালাক হয়ে থাকে কারণ তৃতীয় তালাকের পরে তো আর স্ত্রিত্ব থাকবে না তখন এইভাবে দেখা যাচ্ছে যে এহতেমালগুলো দলিল নির্ভর হলে সে এহতেমালটাই গ্রহণযোগ্য হবে এবং তার বিপরীত অন্য যে সিচুয়েশনটা সেটার মধ্যে আর কোনো দলিল থাকবে না ফলে তার পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত গ্রহণ হবে না সরিয়ার রুলিং আসবে না সরিয়ার রুলিং আসবে যেই সম্ভাবনাটা দলিল নির্ভর সেই সম্ভাবনার আলোকে প্রিয় দর্শক এই আলোচনার মধ্য দিয়ে আমরা শেষ করলাম দ্বিতীয় যে বৃহৎ কায়দা বা মূল নীতি আল ইয়াকিন আজুল বিশ্বাক তার সাথে সংশ্লিষ্ট সকল আলোচনা অর্থাৎ সন্দেহ দ্বারা ইয়াকিন দূরীভূত হবে না ইয়াকিনকে উঠিয়ে নেওয়া যাবে না ইয়া কিনকে রহিত করা যাবে না এবং তার সাথে সংশ্লিষ্ট অনেকগুলো ছোট ছোটো কায়দা আমরা শিখলাম আমরা নীতিমালাগুলো জানলাম আশা করছি যে এর আলোকে আমাদের বিভিন্ন ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে আমাদের সুবিধা হবে বুঝতে সুবিধা হবে কারণ এই কায়দাগুলো শুধু মূল নীতিই নয় এগুলো সারিয়ার দৃষ্টিভঙ্গিকে আমাদের সামনে তুলে ধরছে যেহেতু এগুলো সবগুলোই কোরআন এবং সন্ন্যার আলোকে কেরাম আমাদের সামনে নিয়ে এসছেন উপস্থাপন করেছেন ফলে এই কায়দাগুলোর মধ্যে সারিয়ার দৃষ্টিভঙ্গি আছে শেরিয়ার কনসেপ্ট আমরা পাচ্ছি সেরিয়ার মরাল এবং লিগাল সাইটটা দর্শক আমরা এ পর্যায়ে তৃতীয় যে বৃহৎ কায়দাটি আছে সে বিষয়ে আলোচনা করব তৃতীয় বিষয়টা হচ্ছে আল মশাক্কাতজিলবুদ্সির এটি শারিয়ার অন্যতম মহান একটি নেতি অন্যতম একটি বড় কায়দা যেটাকে কায়দা কুবরা বলা হয় মিনাল কাওয়ায়দ আল কুল্লিয়া আলকোবরা ফলে এটি পাঁচটি যে বৃহৎ কায়দার কথা আমরা বলেছিলাম তার মধ্যে এটি অন্যতম আল মাসাকাতু তেজলিব আসলে এই কায়দাটি কিন্তু আমাদের বিভিন্ন আলোচনায় বিভিন্ন পর্বে নানাভাবে এসেছে ফলে আমার মনে হয় এই কায়দা বা এই নীতিটি আপনাদের সকলেরই জানা হয়ে গেছে তারপরেও যেহেতু আমরা এই নীতির মূল আলোচনায় এখন তার সুশৃঙ্খল আলোচনাটা আমরা এখানে করব। প্রথমত এই কায়দার অর্থটা কি এখানে তিনটা শব্দ আলমাশাক্কা তৈজলিপ আত্তাইসির আলমাশাক্কা মানে হচ্ছে কষ্ট কুলফা বা সমস্যা ইত্যাদি মানে এর সমর্থক আরও যত শব্দ আছে সবই মাশাক্কার অর্থ আলমাশাক্কা আমরা এর আগে অবশ্য বলেছিলাম মাসাক্কার অনেকগুলো প্রকার ভেদ আছে একটা হচ্ছে মাশাক্কা আদিয়া তার আগে আমরা অর্থটা একটু বলে নিই তেজলিপ তৈজলিপ মানে হচ্ছে আনায়ন করে এত্তাইসির মানে সহজতা কষ্ট অথবা প্রবলেম সমস্যা সহজতা আনায়ন করে যাই হোক আমরা বলছিলাম মাসাক্কার প্রকারভেদের উপরে মাশাক্কা হচ্ছে মাসাক্কা আদিয়া যেটা একটা স্বাভাবিক মাশাক্কা অর্থাৎ মানুষের জন্য এটা খুব কষ্টকর নয় আল্লাহ তালা যেই এবাদতগুলো আমাদের উপর ফরজ করেছেন তার মধ্যে যে মাশাক্কারটা কষ্টটা আছে এটা হচ্ছে মাসাক্কা আদিয়া স্বাভাবিক কষ্ট যেটা মানুষ তা হাম্বল করতে পারে মানুষ যেটা বহন করতে পারে আর আরেকটা হচ্ছে মাশাক্কা গায়ের মরত আদা অর্থাৎ অস্বাভাবিক রকম কষ্ট যেটা মানুষ তা হাম্বল করতে পারে না বহন করতে পারে না যেটার কারণে মানুষের জীবনটা কঠিন হয়ে পড়ে এবং যে মাশাক্কাটা কন্টিনিউ করলে মানুষ হয়তো এবাদত থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে অথবা মানে এবাদত কন্টিনিউ করাটা তার জন্য অত্যন্ত সমস্যা সংকল হয়ে পড়বে প্রথম যে স্বাভাবিক কষ্টের কথা আমরা বলেছি সেরিয়া সেই স্বাভাবিক কষ্টটার কারণে কোনো রোগসাপ কিন্তু আমাদেরকে দেয় না কারণ এতটুকু স্বাভাবিক কষ্ট যদি না করা হয় তাহলে কোনো করা সম্ভব নয় যে কোনো কাজের মধ্যে তো কষ্ট আছে আমরা বিভিন্ন ব্যক্তিরা অনেক পেশা নিয়োজিত কেউ শিক্ষক কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার কেউ ব্যবসায়ী তো এই যে প্রত্যেকে নিজ নিজ পেশায় যে কাজগুলো করছেন এটা তো খুব কষ্টের খুব কষ্টের বলতে এই কষ্টটা স্বাভাবিক কষ্ট কেউ কিন্তু বলছেন না যে আমি আসলে চাকরি করছি স্বাভাবিক যেটা যে এটা আমার জন্য আসলে চলবে না এটা বলছে না হ্যাঁ কোন কোনো ক্ষেত্রে কারো কারো চাকরিটা খুব কঠিন তখন তিনি সহজ চাকরির দিকে যান কিন্তু স্বাভাবিকভাবে এই পেশাগুলোর দায়িত্ব আমাদের সমাজ স্বাভাবিক কষ্ট হিসেবে গ্রহণ করছে বলেই এটাকে অস্বাভাবিক হিসাবে কেউ দেখছে না তো ঠিক তেমনিভাবে সালাদ পড়ার যে কষ্ট অজু করার যে কষ্ট সিয়াম পালন করার বিশেষ করে রামাদান মাসের সিয়াম পালন করার যে কষ্ট কুরবানি করার যে কষ্ট হ জমরা করার যে কষ্ট এগুলো স্বাভাবিক কারণ এই কষ্টটা যদি কেউ বহন না করেন তাহলে তার পক্ষে ইবাদত করাই সম্ভব হবে না মহান আল্লাহ তালা আমাদেরকে যে সুস্থ দেহ দিয়েছেন তার মধ্য দিয়ে এই স্বাভাবিক কষ্ট আমরা বহন করতে পারি দর্শক আমাদের সময় হয়ে গেল একটা বিরতির আমরা ফিরে আসছি খুবই তাড়াতাড়ি আশা করছি আপনারা আমাদের সাথেই থাকবেন দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত নটায় পুনঃ সম্প্রচার সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে বাংলায় The students of Islamic International School, welcome all of you. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. The way I be, but what they all hate, is if we get great, because we're the only ones with our heads on straight. Don't ever find your head looking down if you hear the Quran the best in the town. And you, West, and I am, I'm so blessed to be with them. And am, I'm so blessed to be with them. Watch little wonders at their best. বিস্ময় শিশুরা কাল সন্ধ্যা সাতটায় বা পুনঃ সম্প্রচার সকাল এগারোটায় বাংলাদেশে সে বাংলায় দর্শক আমরা বিরতির পর আবারও ফিরে এলাম আমাদের আলোচনার ধারাবাহিকতায় আমরা আলোচনা করছিলাম আল মাসাক্কার উপরে অথবা কষ্টের বিভিন্ন প্রকারের উপরে দ্বিতীয় প্রকার যেটা অস্বাভাবিক সেটা নানা কারণ উদ্ভূত হয় চরম অসুস্থ হয়ে গেলে অথবা সফরে বের হলে অথবা কোনো প্রাকৃতিক দুর্যোগ হলে ইত্যাদি নানা কারণে এই মশাক্কা গায়ের মরতায়দা হয় প্রথম স্বাভাবিক কষ্টের কারণে শরীরতে কোনো রোগসাত দেয়া হয় না দেয়ার কোনো প্রশ্নই নাই দেয়ার আবেদনও আমরা করছি না আর শরীয়তের কোনো এবাদত সাকিত হয় না বাতিল হয় না আর দ্বিতীয় যে অস্বাভাবিক ধরনের কষ্ট তাতে শরিয়াতের অনেক ধরনের রক্সাত আসলে দেয়া হয় এর মধ্যে যেমন অসুস্থতার কারণে যে রোকসাত সেটি হতে পারে রোজা ভঙ্গ করা অসুস্থতার কারণে আর অনেক রোকসাত হতে পারে সফরের কারণে যে রক্ত্সাত সেটা হতে পারে কসর অর্থাৎ চার রাকাত সালাদগুলোকে নামাজের দুরাকাত করে পড়া অথবা নামাজের যে প্রকারগুলো আছে যেমন জহর এবং আসর সেগুলোকে তাকদিমান আউত আখিরান আগে বা পরে করে নিয়ে আদায় করা এটা সফর অবস্থার একটা রোকসাত তারপরে মাগরীব এবং এশা আগে অথবা পরে করে একসাথে আদায় করা অনেক সময় আবার দেখা যাচ্ছে যে এই রোকসাতটা আসে আসল কাজটা একদম অসম্ভব হওয়ার কারণে যেমন পানি নাই একদম পানি পাওয়া যাচ্ছে না অথবা কেউ অসুস্থ পানি ব্যবহার করা তার জন্য নিষিদ্ধ সে অবস্থায় সেহু করতে পারছে না অথবা গোসল ফরজ হলে গোসলও করতে পারছে না তাহলে পুরো এবাদতটাকে পাল্টিয়ে আরেকটা এবাদত সেখানে স্থাপন করা হচ্ছে এটাকে বলা হয় তাক্ষিফেবদাল যেমন তায়াম্মম তাহলে এই তায়াম্মমও কিন্তু এক প্রকার রকসাত আবার অনেক সময় আমরা দেখি যে পুরো সেইপটাই পরিবর্তন করে দেওয়া হচ্ছে রোকসাতান যেমন সালাতুল খৌফ যুদ্ধের সময় যে সালাদটা পড়া হয় যে তখন জামার সাথে সালাত পড়ার যে পদ্ধতিটা স্বাভাবিক পদ্ধতি সেটার মধ্যে কিন্তু পরিবর্তন সাধিত হয়ে যায় এইভাবে মানুষের কষ্টের কারণে কষ্টের প্রতি অস্বাভাবিক কষ্টের প্রতি লক্ষ্য রেখে মহান রাব্বুল আলামীন আমাদেরকে নানা তাকফিফাত দিয়েছেন নানা রোহাস এবং রিলিফ দিয়েছেন এবং সেই কারণেই এটা হচ্ছে আলমা শাক্কাতজিলেব আত্মাইসির প্রিয় দর্শক আমরা যদি এই যে কায়দা একায়েদার পক্ষে দলিল দেখি তাহলে কোরআনে সন্ন্যায় অনেক দলিল পেয়ে যাব। আল কোরআনের মধ্যে বেশ কিছু দলিল আছে যেগুলো আমরা বিভিন্ন সময়ে সারিয়ার বিভিন্ন বক্তব্য পেশের ক্ষেত্রে আপনাদের সামনে তুলে ধরেছিলাম তবুও আজকেও এই নীতির যে মূল দলিলগুলো সেগুলো আরেকবার রিপিট করবো ইনশাআল্লাহ আল্লাহ আল আলবাহকার মধ্যে আল্লাহ তালা বলছেন ইউরিদুল্লাহ কমল ইউসরা ওয়ালা ইউরিদ কমল ওসরা আল্লাহ তোমাদের জন্য সহজতা চান এবং তিনি কঠোরতা চান না মধ্যে অন্য আরেকটি আয়তে তিনি বলছেন তালা কোনো প্রাণকে কোনো ব্যক্তিকে তার সাধ্যের অতীত কষ্ট বোঝা চাপিয়ে দেন না সোর আলমাঈদের মধ্যে আল্লাহ বলছেন হারাজ আল্লাহ তালা তোমাদের উপর কোনো হারাজ বা কঠোরতা আরোপ করতে চান না এটা অজুর আয়াতে তায়ামের আয়াতে মহান আল্লাহ বলেছেন তিনি তোমাদের উপরে কোনো কঠোরতা আরোপ করতে চান না সুরা হাজের মধ্যে মহান আল্লাহ তালা বলছেন ওমা জা আলা আলাই কুমফি দিনে মিন হারাজ যে আল্লাহ তালা দিনের মধ্যে কোনো হারাজ কোনো কঠোরতা রাখেন নেই যেহেতু কঠোরতা রাখেননি তাহলে কি করবেন সহজতা নিয়ে আসবেন এবং কঠোরতা থাকলেই তখন সেখানে কঠোরতাকে রিমুভ করা হবে এবং সহজতা আনিত হবে সহজতাকে আনায়ন করা হবে সুরা আঠাশ নম্বর আয়তে আল্লাহ তালা বলছেন আল্লাহ তালা তোমাদের উপর সবকিছু হালকা করে দিতে চাচ্ছেন আনকুম এবং সুরা আল আরাফের মধ্যে যেখানে রাসূলুল্লাহ উল্লাহ সাল্লা সাল্লামের অনেকগুলো সিফাত বর্ণনা করা হয়েছে যে তাকে এঞ্জেল এবং তাওরাতের মধ্যে এই সেফাতের মধ্যে পাবে সেখানে তার একটা সেফাত এসেছে এভাবে যে তিনি তাদের উপর থেকে যে প্রতিবন্ধকতা যে বোঝা এবং যে শৃঙ্খল তাদের উপরবর্তীদের উপর ছিল সেটি অপসারিত করবেন উঠিয়ে নেবেন তাহলে এই উম্মার উপর থেকে তিনি সেই সব বোঝা এবং শৃঙ্খলা উঠিয়ে নেবেন যা পূর্ববর্তীদের উপর ছিল তার মানে কি তার মানে হচ্ছে যে মাসাক্কা যে কষ্ট যে সব কিছু মানে সমস্যা এগুলো তিনি উঠিয়ে নেবেন এবং স্বাভাবিক সমস্যাগুলোই শুধু থাকবে স্বাভাবিক কষ্টটাই শুধু থাকবে এভাবে আলকুরনের আরও বহু আয়াত আল্লাহ তালা আসলে উল্লেখ করেছেন যেখানে মানুষের উপর কোনো তাকলিফ না দেওয়ার ঘোষণা তিনি বলেছেন লাতুক নাফসান লাউস আহা এভাবে আরও অনেকগুলো আয়াত এসেছে আমরা হাদিস থেকে দু একটি দলিল প্রিয় দর্শক আপনাদের সামনে পেশ করব যেগুলোর দ্বারা বোঝা যাচ্ছে যে এভাবে মহান আল্লাহ তালা যে কোনো মাসাকা তিনি উঠিয়ে নিয়েছেন ইমাম আহমদ একটি বর্ণনা করেছেন যে রাসুল সাল্লা সাল্লাম বলেছেন বরিত বিল হানিফিয়াতে যে একটা উদার দিন সহকারে আমাকে পাঠানো হয়েছে বিল হানিফিয়া এবং সেই মুসলিমের মধ্যে একটি রেওয়ায়ত এসেছে যে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন ইন্নামা বৈতুম মুয়াসেরিন ওলাম তু বা আতু মুআসেরিন ইন্নামা বৈতুম মুয়াসেরিন ওলাম তু বা আতু নিশ্চয়ই তোমাদেরকে তো শুধু প্রেরণ করা হয়েছে যাতে তোমরা সহজতা আরোপ করো যাতে তোমরা সহজ করে দাও সব কিছু এবং তোমাদেরকে এই জন্য পাঠানো হয়নি যে তোমরা সব কিছু কঠিন করে দিবে তাহলে সহজতা আরোপ করা এবং কঠোরতা বিলোপ করা এটা হচ্ছে মানুষকে প্রেরণের বিশেষ করে মুসলিমদেরকে প্রেরণের মেন উদ্দেশ্য তাহলে মুসলিম সমাজে আসলে কোনো কিছু কঠোর থাকবে না সবই সহজ থাকবে তবে এই কঠোরতা এবং সহজতার বিষয়টা সেরিয়াতে সীমা রেখার মাধ্যমেই নির্ণীত হবে প্রিয় দর্শক সহজ বিষয়টা এটা আমরা নিজের ব্যক্তিগত বিষয় হিসাবে ট্রিট করব না এবং আমার মন জিনিসটাকে যেভাবে সহজ করতে চাচ্ছে আমার প্রবৃত্তি সেভাবে হবে না অথবা আমি একটা জিনিসকে কঠিন বললাম আর কেউ কঠিন বললো না এটাও হবে না সহজতা এবং কঠোরতা নির্ধিত হবে শরীয়তের মানদণ্ডে এবং কোরআন ও সুন্নার দলিলের আলোকে ফলে রাসুল্লা সাল্লা সাল্লাম এখানে যে বলেছেন ইন্নামা বস্তু আসরিন্তুবাহরিন সেই কথাটিকে সেভাবেই আমাদেরকে ব্যাখ্যা করতে হবে বুখারি মুসলিমের আরেকটা রেওয়ায়তের মধ্যে পায় আশারা দিয় আল্লাহ আনহা বলেছেন মা খুইয়া রসুল্লাহ সাল্লিম বেইন আমরাইনখতারা আসার মা খুইয়রা রসুল্লাহ সাল্লিম বেইনা আমরাইন ইখতারা ইসারাহুমা রসুল কে দুটো বিষয়ের মধ্যে যখনই এখতিয়ার দেওয়া হয়েছে তখনই তিনি এই দুটো বিষয়ের মধ্যে যেটা সহজ সেটা গ্রহণ করেছেন মালাম ইয়াকুন ইফমা যতক্ষণ না এই দুটো বিষয়ের এই সহজটা পাপ বলে গণ্য হয় তো এই হাদিসের মধ্যে কিন্তু আমরা চমৎকার দুটো বিষয় পাই এক সেটা হচ্ছে আমরা যে কায়দা বা যে নীতিটা নিয়ে আলোচনা করলাম আলমা সাক্ষত উত্তাজিদিব তেসির তার মধ্যেও দেখলাম যে স্বয়ং রসুল্লাহ এই ইয়াসির বা আইসার বিষয়টা যেটা অধিকতর সহজ সেটাকে তিনি এখতিয়ার করেছেন উম্মাকে দেখানোর জন্য যে দেখো সহজটাই হচ্ছে দিনের বিউটি দিনের সৌন্দর্য অতএব যারা সত্যিকার দিনদার এবং যারা না সবচেয়ে মত্যাকি তারাও সহজটা গ্রহণ করবে যেহেতু আল্লাহ তালাই সহজ বিধানটা দিয়েছেন ফলে সহজটা গ্রহণ করতে গিয়ে যে একটা ফুর্তি যে একটা মজা যে একটা সহজতা আমরা ফিল করি তখন আল্লাহ শুক্রিয়াটা আদায় হয় এবং স্বয়ং রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম সেটা করে দেখিয়েছেন এবং এটা বোখারি মুসলামের হাদিস আয়েশা বলছেন যে এটা তার আদাত ছিল ঘটনার বর্ণনাটা এত সুন্দরভাবে এসেছে তাতে বোঝা যাচ্ছে যে এটা রাসুল সাল্লাহ সাল্লাম হঠাৎ দু একদিন করেছেন তা নয় মা খুইয়া রাসুল আল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বাইনা আমরাইন ইল্লাখতারা আইসার হুমা এবং এখানে কালিমাতে ইস্তেসনা ব্যবহার করা হয়েছে আদাত ইস্তেসনা ইল্লা তার মানে হচ্ছে যখনই তার কাছে দুটো বিষয়ের মধ্যে একটা সহজ একটা কঠিন হলো তখনই তিনি সহজটা নিতেন তাহলে আমরা দেখলাম যে এখানে রাসুল সাল্লা সাল্লামের আয়াদটা বোঝা গেল এবং কায়দার পক্ষে তার স্ট্যান্ডটা বোঝা গেল দ্বিতীয় যে বিষয়টা আমরা এ হাদিসের মধ্যে লক্ষ্য করি সেটা হচ্ছে শেষ অংশ ইসমা তাহলে সহজটা আপনি সব সময় নেবেন কিন্তু শর্ত হচ্ছে সেটা পাপ হতে পারবে না সহজটা কখনো কখনো পাপ হতে পারে যদি সেই সহজটা শরীয়তে দলিল ভিত্তিক না হয় আপনি নিজে বানিয়ে নেন অথবা প্রবৃত্তির আলোকে করেন অথবা ওহামের আলোকে কিংবা সংশয়ের আলোকে যদি কোনো সহজ বিষয় আপনি নিজের থেকে একটা রুলিং বের করে নেন প্রবৃত্তিকে চরিতার্থ করার জন্য তাহলে সেই সহজটা পাপে পরিণত হবে ফলে তখন আর সেটা শরিয়ার অপশান হিসাবে থাকবে না এবং এই জন্যই রাসুলসউ সাল্লাম পাপ হলে অর্থাৎ সেটা সরিয়া দলিল ভিত্তিক না হলে তিনি ত্যাগ করতেন তিনি যেটা স্বাভাবিক সেটাকে গ্রহণ করতেন আমরা একটু আগেও বলেছি রাসুল সাল্লামের সমস্ত আমল থেকে হাদিস থেকে কিংবা কোরআন থেকে সব কিছু বোঝা যাচ্ছে যে যেই কোর্সগুলো আমাদেরকে দেওয়া হয়েছে ইবাদতের কোর্স অথবা রেসপন্সিবিলিটি অথবা যে তাকলিফ আমাদেরকে দেওয়া হয়েছে সেটা আল্হদুদ আল আদি আল আয়াদুলফ আল আয়াদ ফলে এর মধ্যে যেহেতু অস্বাভাবিক কিছু নেই আমাদেরকে সেভাবেই ট্রিট করতে হবে প্রিয় দর্শক আমরা এই কায়দার উপরে যে দলিলগুলো আমরা পেশ করলাম এর মধ্য দিয়ে আজকের পর্বের আলোচনা আমরা শেষ করতে চাই যেহেতু আমরা আলোচনার একদম শেষ প্রান্তে চলে এসেছি আল্লাহ তালা আপনাদের আমাদের সবার কল্যাণ সাধন করুন সে দোয়া করি এবং পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমরা এখানেই শেষ করছি হাদা ওসাল আল্লাহ ওয়াহি ও আসহাবিহ আজমাইন ওসালাম আলাইকুম আহমতুল্লাহ কার আপনার সম্পদকে সুরক্ষিত না পারে বিনিয়োগ আপনার সম্পদকে না বৃদ্ধি করতে পারে। কিন্তু জাকাত দিলে নিশ্চয়ই আপনার সম্পদ বাড়বে থাকবে সুরক্ষিত এবং পবিত্র ডিএসটিভির সাথে থাকুন আপনার জাকাত ও দানের অর্থ পাঠাতে পারেন আই আর এফ আই আলট্রায়েন কোর্ট আটচল্লিশ ক্যালথরপি রোড বর্মিংহাম ইউকে

বিন ইউসুফ ডক্টর হাফিজ এবিএম হাসবুল্লাহ আহমদুল্লাহ বিন মোহাম্মদ দেলবার হোসেন জাহাঙ্গীর আলম আল নারী পুরুষের জন্য অনুসরণীয় নারীদের জন্য নারীদে কর্মক্ষেত্র চিহ্নিত করা মানবতার অস্তিত্বের জন্য নারী এবং পুরুষের প্রয়োজন তোমাদের মাঝে আল্লাহর রবরামিন প্রেমময় এবং দয়ায় সৃষ্টি করে দিয়ে সৃষ্টি করেছে কেন মুমিনী প্রত্যেক কাজে আল্লাহর ইচ্ছাকে মান দিয়ে চলে আলেমদের সংসর্গে কাল রাত সাড়ে নটায় আপ সম্প্রচার সকাল আটটায় বাংলাদেশে পিস টিভি বাংলায়